তো পরীক্ষায় থাকতে পারে
দেখিয়ে আর কি তো তোমাদেরকে এইভাবে প্রশ্ন করে পরের দিন আমি লিখিয়ে দেবো। তো তো আজকে জেনে রাখো তো ব্যাঘ্র মানে হচ্ছে বাঘ, এগুলো তাহলে তোমাদের তুমি বুঝতে পারবে যে কোনটার মানে। এবার দেখো বজ্র বা সহ বাড়ি ভাড়া না দিয়েছে, সেখানে দেখো বাড়ি মানে বৃষ্টি, ঠিক আছে, এখানে বাড়ি বলতে গেলে বৃষ্টি পড়ছে মানে বাজ পড়ছে, সেই সাথে সাথে বৃষ্টিও পড়ছে। এরপর দেখো ট্রয়ের লড়াইয়ের কথা পড়িয়াছো কি, ট্রয় একটা নগর, সেই নগরে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কথা তোমাদেরকে পড়েছ কিনা এটা জানতে চাইছে। তো তোমরা পড়ে থাকলে বলবে হ্যাঁ, না আমার পড়ে থাকলে না। তো এরকম ট্রয় একটা জায়গার নাম যে লিখে দিচ্ছে, একটা নগর বা দেশ যে সেখানে একটা যুদ্ধ লেগেছিল, সেই যুদ্ধের কথা তোমরা পড়েছো কি এটা জানতে চাওয়া হচ্ছে। তারপর পরে যেটা রতন ঘোষ আমাদের ড্রয়িং এর শিক্ষক, এখানে পরীক্ষা থাকে যে রতন ঘোষ কে বা কে আমাদের ড্রয়িং এর শিক্ষক বা ড্রয়িং এর শিক্ষকের নাম কি, তুমি যেটা পড়েছো ড্রয়িং শিক্ষকের নাম তুমি লিখবে পরীক্ষায়, তাহলে ড্রয়িং শিক্ষক হচ্ছে রতন ঘোষ, লিখে দেবে রতন ঘোষ আমাদের ড্রয়িং এর শিক্ষক। এরপর দেখো মেট্রো, মেট্রো মানে কি পুরুষ ভেড়া, দেখো পুরুষ ভেড়া লিখতে বলা হয় মেট্রো, ঠিক আছে, তাহলে এটা মানে আমি লিখে দিচ্ছি পুরুষ ভেড়া মেট্রো, যেটা মেট্রো মানে হচ্ছে পুরুষ ভেড়া। এরপর দেখো মনের প্রাণের বন্যা ত্রাণ করি যাও, দেখবে বন্যার সময় মানুষকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করা হয়, তাই এখানে বন্যার সময় বন্যা ত্রাণের কথা বলা হয়েছে। বোধির ধ্রুম একটা প্রাচীন বৃক্ষ, একটা পুরোনো দিনের গাছ, দেখো এখানে ধ্রুম মানে আমি লিখে দিয়েছি, ধ্রুম মানে কি একটা গাছ বা বৃক্ষ, ঠিক আছে, গাছ বা বৃক্ষ। তো বোধির ধ্রুম মানে হচ্ছে বৃক্ষ বা গাছ, ঠিক আছে। তো তোমরা এখন পড়লে সে দ্রুত পদবিন্যাসে আসতেছে, দ্রুত পদবিন্যাসে মানে কি সে খুব তাড়াতাড়ি হেঁটে আসছে, মানে তাড়াতাড়ি সে হেঁটে আসে। প্রাচীন কালে কোন কোন দেশে রৌদ্রের অরণ্য ছিল, অরণ্য মানে বড় জঙ্গলকে বোঝায় যেখানে কাজ করা থাকে। তো তোমরা এক কাজ করবে, এতটা পড়বে, এতটা এটি তোমরা পড়বে, এবং সেই সাথে 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 যেগুলো লিখে দেওয়া দেওয়া হলো বলে এগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে, এগুলো তোমাদের বাইরে টাকা হবে, এগুলো তুমি খাতায় খাতায় লিখবে। ভালো করে পড়ো, ঠিক আছে, নমস্কার, এবং সেই সাথে তোমরা সাবধানে থাকবে, নমস্কার।